গোলা দিব উদযাপন কৰি আমি প্ৰতিবাৰ খাদ্যস্থ পৰা হৈছে আৰু আমি এটা কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰিয়া সাক্ষাৎ কৰি এটা কথা আমি স্পষ্টভাৱে জনাইছো ছাত্র সন্থাই যে মাজুলীৰ পৰা যিসমূহ ফেৰী চলাচল হয় জৰহাটলে একক ইঞ্জিন চালিত এই ফেৰীসমূহ বন্ধ হ'ব লাগিব কাঠৰ তেখেতে এই কথাটো মানি লৈছে আৰু আমি কৈছো তাৎক্ষণিকভাৱে মাজুলীক যে ৰৰ আৰু ৰোপেক্স জাহাজ চলোৱাৰ ব্যৱস্থা কৰিব কাৰণ আমি দাবী জনাইছো আৰু তেখেতে তিনি দিনৰ ভিতৰত এই ৰৰ আৰু ৰোপেক্স চলিব বুলি আমাক আশ্বাস প্ৰদান কৰিছে আৰু তাৰ লগে লগে কালি ঘটনাটোৰ লগত জড়িত হৈ থকা আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ আর মাজুলী জেলা প্রশাসনের যখন দোষী বিষয়া কর্মচারী তখন তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলিছো ছাত্র সন্থায় আর আমি গ্রেপ্তার দাবি তুলিছো আর সেই বিষয়টি তদন্ত আরম্ভ করব বলে আমাকে আশ্বাস প্রদান করেছে আর আমি কেবাটাও বিষয় মাজুলী গৃহহীন ভূমিহীন পরিয়ালের কথাও আজি আমি উনুকিয়াইছো আর তাৎক্ষণিকভাবে মাজুলীর এই যে যোরহাট মাজুলী সংযোগ কারাগারের ব্যবস্থার যখন সপোনের মাজুলীবাসীর দলং তাৎক্ষণিকভাবে নির্মাণ কার্য আরম্ভ করে অতি শীঘ্রে শেষ করব লাগে বলে আমি ছাত্র সন্থায় দাবি করি।